শুনিয়েছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আওয়াজ সামান্য উঁচু করো। একইভাবে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করেছি, তুমি উচ্চ স্বরে তেলাওয়াত করছিলে। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হে রাসূলুল্লাহ, আমি ঘুমন্তদের জাগ্রত এবং শয়তানকে বিতাড়িত করতে চেয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার স্বর সামান্য নিচু করো। উসমান রাদিয়াল্লাহু আনহু সারা রাত কিয়ামে থাকতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। পূর্ববর্তী সব নেককারগণই কিয়ামুল লাইল মিস করতেন না। এই নামাজের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্যশীল প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তিনি এমন কোন সাহাবীকে দেখেননি যিনি রাতের কোন অংশ থেকে কিছু না কিছু অর্জন না করে থাকতেন না। অর্থাৎ তারা ইবাদত করতেন, রাতের সময়টা কাজে লাগাতেন। অন্য সব কিছুর চেয়ে তাহাজ্জুদের মাধ্যমে জীবনের মিষ্টতা আনন্দ অনুভব করতে পেরেছিলেন। অথচ আমরা সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকালে দেখতে পাই, তাদের জীবনযাপন সহজ ছিল না। ইসলাম গ্রহণের পর অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কতটা নির্যাতন সহ্য করেছেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, প্রিয়জনদের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, দুনিয়ার জীবন তারা কাটিয়েছেন দুনিয়া বিমুখ অবস্থায়। কিন্তু কি সে রহস্য যার কারণে এত কিছুর পরেও তাদের সুন্দর আখলাক ছিল, প্রশান্ত হৃদয় ছিল? এর রহস্যই হলো রাতের নামাজ। আল্লাহর সাথে এর মাধ্যমেই তারা সুসম্পর্ক তৈরি করেছিলেন, তৃপ্তিময় জীবনের সন্ধান পেয়েছিলেন। সাহাবী রবিআহ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওজুর পানি এনে দিতেন, তার সামনে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পেশ করতেন। একদিন রবিআহ রাদিয়াল্লাহু আনহুকে অন্য মনস্ক থাকতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বলো রবিআহ, তুমি কি চাও? রবিআহ রাদিয়াল্লাহু আনহু আকুল হয়ে বললেন, হে রাসূলুল্লাহ, আমি জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু কি চাও? তিনি বললেন, না, আর কিছুই চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে সিজদার পরিমাণ বাড়িয়ে দিয়ে আমাকে সেই ব্যবস্থা করার জন্য সাহায্য করো। তাহাজ্জুদের নামাজ নিরাপদে জান্নাতে প্রবেশের অন্যতম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা সালামের প্রসার ঘটাও, খাবার দাবার দান করো, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো ও রাতের নামাজ আদায় করো যখন মানুষেরা ঘুমিয়ে থাকে, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। মহামহিম আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আদায়কারী মুত্তাকীদের সম্বন্ধে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা বনত হয়ে ও দাঁড়িয়ে থেকে রাত্রি অতিবাহিত করে। সহজে জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়শি হওয়ার গৌরবময় সৌভাগ্য অর্জনের জন্য, পরম করুণাময় আল্লাহ আজ্জা ওয়া জাল্লের দিকে ফিরে আসার জন্য, দুনিয়া ও আখিরাতের জীবনের সফলতার জন্য, ঈমানের সৌন্দর্য ও মিষ্টতা অনুভবের জন্য, সাহাবায়ে কেরামদের মতো শত পরীক্ষার পরেও প্রশান্তিময় জীবন যাপনের জন্য, কিংবা জীবনের সমস্ত কৃত পাপ থেকে ক্ষমা লাভের জন্য মর্যাদাপূর্ণ এই তাহাজ্জুদের নামাজকে আমরা কাজে লাগাতে পারি। তাহাজ্জুদের নামাজকে বলা হয় শরফুল মুমিন বা মুমিনের সম্মান। তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ। নিঃসন্দেহে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, রোজা রাখা, হজ, তাহাজ্জুদ ইত্যাদি শারীরিক ইবাদতগুলো যথাসময়ে পালন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, তবে এই পরিশ্রমের প্রতিদান স্বরূপ আল্লাহ আমাদের আত্মিক প্রশান্তি দান করে, যা তার পক্ষ থেকে আমাদের জন্য এই দুনিয়ায় এক বিশাল উপহার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, ইসলাম হলো সহজ দিন। এই সহজতা আসলে কোথায়? এই বিষয়টি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কিয়ামতের ভয়ানক সময়ে যখন সূর্য থাকবে মাথার এক হাত উপরে, এক একটা দিন হবে 50,000 বছরের সমান, ঠিক সেই বিভীষিকাময় দিনগুলোতে ইসলাম আমাদের কাছে সহজ হয়ে এসে ধরা দেবে। যে নামাজ আদায় করতে আমাদের কষ্ট হয়েছে, যে রোজায় আমরা পিপাসার্থ হয়েছি, বিনিদ্র রজনীকা
পাঠিয়েছি মহান প্রভুর ক্ষমা লাভের আশায়। সেই সব কিছুর প্রতিদান স্বরূপ আল্লাহর ইচ্ছায় আমরা সেদিন তার আরশের ছায়ায় থাকতে পারব। আখেরাতের সেই কঠিন দিন আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সবচেয়ে চমৎকার ব্যাপারটা কি জানেন? সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাদের জীবনের অনেক কিছুই আজ উন্মুক্ত হয়ে পড়েছে। গোপনে ভালো কাজ করার যে পরিতৃপ্তি আমরা এখন আর তা উপভোগ করতে পারি না, কিন্তু তাহাজ্জুদের নামাজ আমাদের এই সুযোগটাই করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের নামাজ হলো প্রকাশ্য সাদাকা ও রাতের নামাজ হলো অল্পর সাদাকার মতো। তাই রাতের এই নামাজ আমাদের মুনাফে খাওয়া থেকেও মুক্তি প্রদান করে। তাহাজ্জুদ নামাজের বরকতময় সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। অন্তত ফরজের 10 মিনিট আগে উঠে এই নামাজ আদায় করে আমরা পরিপূর্ণ বরকত লাভ করতে পারি। এই নামাজ আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে মাত্র 2 রাকাত। দুরুদ একটি ফার্সি শব্দ যা পরে উর্দুতে আসার মাধ্যমে এই উপমহাদেশে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম আর সালাওয়াত দুটো বোঝাতেই এই শব্দটি ব্যবহার করা হয়। এই ভিডিওতে সালাওয়াত এবং দুরুদ দুটো শব্দই একই অর্থে ব্যবহৃত হয়েছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেন। আবুল আর
ক্লাসের একজন ছাত্র ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত মানে হলো আল্লাহ ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেন এবং তার প্রশংসা করেন। দুই, আল্লাহর সালাত মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত। তিন, আল্লাহর সালাত মানে আরো হলো আল্লাহর মাগফিরাত বা ক্ষমা। ক্ষমার কথা আসাতেই বিলালের মনে পড়লো সূরা নাসরের কথা, যেখানে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ বলছেন, যখন আল্লাহর দেয়া সব কাজ সঠিকভাবে পালন করা হয়ে যাবে তখন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করেন, অর্থাৎ ক্ষমা চান। সুবহানাল্লাহ, বিলালের হৃদয় হঠাৎ ভয়ে কেঁপে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইস্তিগফার করতে বলা হয়ে থাকে, বিলালের মতো প্রতিনিয়ত পাপ করতে থাকা বান্দার কি হবে? তারপরই তার মনে পড়ে গেল যে আল্লাহ তো গফুরুর রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। বিলাল মনস্থির করে ফেলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সেও দৈনিক 100 বার বা তার বেশি ইস্তিগফার করবে। ইনশাআল্লাহ প্রতি নামাজের পর 20 বার করে আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবে সে এখন থেকে। সালাতের অর্থের চতুর্থ যে অর্থ বিলাল জানতে পারলো তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান আরো আরো উপরে ওঠানো, যার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিক্রাক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্কলারগণ বলেছেন, এই কথার অনেকগুলো অর্থের মধ্যে একটি হলো কিয়ামতের ময়দানে যেদিন অপেক্ষা করতে করতে কি হয় কি হয় এই চিন্তায় পুরো মানব জাতি যখন পাগল প্রায় অবস্থা, ততদিনে বিশ্বাসী অবিশ্বাসী সবাই জেনে গেছে সত্য কি। দলে দলে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে তারা একের পর এক নবী রাসূলদের কাছে ধর্ণা দিতে থাকে, যেন তারা বিচার আরম্ভ করার সুপারিশ করেন আল্লাহর কাছে। কিন্তু সেদিন নবী রাসূলগণও নিজেদের নিয়ে এতটা চিন্তিত থাকবেন যে তারা গোটা মানব সমাজের সে আবেদন প্রত্যাখ্যান করে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। একে একে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম সবাই মানব সমাজের সেই আকুতি প্রত্যাখ্যান করবেন। অবশেষে ঈসা আলাইহিসসালাম সবাইকে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে। পুরো মানব সমাজ, ইমানদার কাফের সবাই আসবে সৃষ্টির সেরা মানব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজ দুনিয়াতে শুধুমাত্র বিশ্বাসীরা তার সরাসরি প্রশংসা করছে, আর সেদিন পুরো মানব সমাজ তার সাহায্য চাইবে, প্রশংসা করবে। বিলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ পড়ার সময় জেনেছিল আরবিতে মুহাম্মদ নামের অর্থ হলো যে সবচেয়ে বেশি প্রশংসিত। বিলালের তো মনে হয় এই যে যার নাম মুহাম্মদ, সেই যে দিন রাত 24 ঘন্টা পৃথিবীর কোথাও না কোথাও প্রশংসিত হচ্ছে দুরুদের মাধ্যমে, আবার মানব জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ নির্বিশেষে তার প্রশংসা করবে, এ আল্লাহর এক অলৌকিক নিদর্শন ছাড়া আর কি হতে পারে? তার মানে বিলাল বুঝতে পারলো, সব মিলিয়ে আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার মানে দাঁড়ায় হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিনা বারবার প্রশংসিত, তার নাম আপনি উচ্চারণ করুন আপনার ফেরেশতাগণের সামনে। হে আল্লাহ আপনি তার উপর আপনার রহমত বর্ষিত করুন। হে আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন এবং হে আল্লাহ তাকে উচ্চতম অবস্থানে প্রতিষ্ঠিত করুন। সুবহানাল্লাহ, আমরা দোয়া করছি যেন সৃষ্টিকর্তা তার সালাহ প্রেরণ করেন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির ওপর। দোয়াটির পরের অংশটুকু হলো আলা আলি মুহাম্মদ, যার অর্থ হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের উপর। এই আল শব্দটির দুটি মানে, একটি হলো আহল, যার মানে হলো পরিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। আবার অনেক স্কলার বলেন, না, এই আল এসেছে আরবি শব্দ আলা ইয়াউলু থেকে, যার মানে হলো সমর্থক বা অনুসারী, এবং এখানে আল মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা, অর্থাৎ ওয়ালা আলি মুহাম্মাদের অর্থ দাঁড়ায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং তার সমর্থকদের বা অনুসারীদের উপরও
এখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো, এই দোয়ার ভাগিদার হতে হলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরও বা উত্তরসূরিদেরও ঈমানদার এবং ভালো মুসলিম হতে হবে, ঠিক যেমনটা নূহ আলাইহিসসালামের ছেলে বা ইব্রাহিম আলাইহিসসালামের বাবার কোনো লাভ হয়নি একজন রাসূলের পরিবারের সদস্য হওয়াতে। ঠিক তেমনি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি বা পরিবারের সদস্য হবার কারণে কোনো স্পেশাল ব্লেসিং কিন্তু নেই। এই দোয়া বা স্পেশাল ব্লেসিং তখনই কাজে আসবে যখন কেউ ঈমান এনেছে এবং আল্লাহর দেখানো পথে চলেছে। এখানে পরিবার মানে তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য এবং উত্তরসূরি, কিন্তু সমর্থক বা অনুসারী কারা? এই সমর্থক বা অনুসারী হলো তার পুরো উম্মাহ। সুবহানাল্লাহ, যখন আমরা দুরূদ পড়ছি আমরা আমাদের পুরো মুসলিম উম্মত সহ নিজেদের জন্যও দোয়া করছি। বিলাল আত-তাহিয়াত বা তাশাহ্হুদেও এই ব্যাপারটি দেখেছে, কেউ যদি ঈমানদার হয় সে পুরো মুসলিম বিশ্বের তাশাহ্হুদ এবং দুরূদে যে দোয়া তার ভাগিদার হয়ে যায়। অর্থাৎ আমরা যখন দুরূদ পড়ি বিলালের চাকরির চিন্তার চেয়েও বড়, আর্থিক কষ্টের চেয়েও বড়, সন্তানের মৃত্যুর চেয়েও বড়, সন্তানের সর্বোচ্চ সাফল্যের চেয়েও বড়, বিলালের মার হাসি, বাবার আদর, তাদের অসুস্থতার কষ্টের চেয়েও তিনি বড়, দুর্ঘটনায় অঙ্গহানি হবার কষ্টের চেয়েও বড়, বাড়ি কেনা কি আরেকটু ভালো করা যায়। সে ভেবে দেখল নামাজের সূরাগুলোর মানে নিয়ে কিছুটা জানার চেষ্টা করার কারণে সেই অংশগুলোতে মনোযোগ ধরে রাখা কিছুটা সহজ হয়।